ওহাল্লা হালালহু রমা হামাহ ইলাহির হাদিস নবী করলেন যে ব্যক্তি কষ্ট করে পরিশ্রম করে ত্যাগ স্বীকার করে দীর্ঘ দিন এক বছর দুই বছর আড়াই বছর তিন মাস কষ্ট পরিশ্রম করে আরামের হারাম করে সবকিছু ত্যাগ করে কুরবানি করে কোরআন কারীম হিজ্জত করেছেন মুখস্থ করতে পেরেছেন দয়া পেয়েছেন আল্লাহর রহমত পেয়েছেন আল্লাহর এবং তিনি কোরআন মুখস্থ করার পরে হালালকে হালাল জেনেছেন হালাল কে হালাল জেনেছেন হারামকে হারাম জেনেছেন কোরআন করলেন হালাল হালাল মনে করলেন না হারামকে হারাম বিশ্বাস করলেন না হালালকে হারাম মনে করলে ইমান চলে যাবে ঠিক না হালালকে যদি কেউ হারাম মনে করি ইমান চলে যাবে আবার হারামকে যদি কেউ হালাল মনে করি ইমান বলেন এই চলে যাবে মনে করেন এই পানি হালাল লাগে হারাম কথা কন না ভাই হালাল লাগে হারাম এই পানি হালাল এই হালাল পানিকে কেউ যদি বিন্দু পরিমাণ সন্দেহ সংশয় করে হারাম মনে করে হারাম বিশ্বাস করে হালালকে যদি সে হারাম মনে করে হারাম ইমান আনে সে ইমানদার আর থাকতে পারে আবার মদ পান করা কি পান করা বলেন না ভাই মত পান করা হালাল নাকি হারাম হালাল লাগে হারাম মাদক নেশা খাওয়া হালাল লাগে হারাম হালাল লাগে হারাম হারাম এবার করে মাদক জাতীয় যত দ্রব্য হয় আপনি পুরি খান বা চাবাই খান পুরি খান বা চাবাই খান মাদক জাত যত দ্রব্য আছে মাদক জাত যত নেশা যত নেশা জাতীয় জিনিস আছে সব নেশা জাতীয় বস্তু কম হোক আর বেশি হোক সমস্ত নেশা জাতীয় দ্রব্য খাওয়া পান করা হারাম যদি কেউ হালাল মনে করে তার ইমান থাকবে বলেন তার ইমান থাকবে এই ধরনের মনে করেন আপনি মাদক জাতীয় দ্রব্য মাদক জাতীয় পানীয় নেশা জাতীয় জিনিস যা বেশ খাওয়া হারাম কম খাওয়া রো হাজির শরীফ বেশ খাওয়া যা হারাম কম খাবো হারাম ওই হারামকে যদি আপনি হালাল মনে করেন আপনার ইমান থাকবে যদি পর সুযোগ হয়ে বিষয়টা আলোচনা করবো যেই কথাটা বলেছিলাম আল্লাহ বিশ্বাস করলেন শুরু তোমাদের মধ্যে যে ব্যক্তি কোরআন করল কোরআন করিম মুগস্ত করলো কোরআন মুগস্ত করার পরে ও হাল্লা হালাল হো হারাম হালালকে হালাল বিশ্বাস করলো হারামকে হারাম বিশ্বাস করলো ওই কোরআন সে বলেছে কোরআন পড়ার পরে কবে কোরআন হওয়ার পরে হালালকে হালাল মানলো হারামকে হারাম মানলো আল্লাহ পাক তাকে আদেশ দিয়ে দেবেন ওয়া আর রসুল্লাহ হাবিবাল্লাহ আপনি তাকে বলে দিন বসবাস সংবাদ দিয়ে দিন ইউ দেখিন হুল্লা হুল আল্লাহ রাব্বুল আলামিন শুকর আমার প্রিয় বীর जवान আমার গো শোনা দিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন বেহস্ত দান করবেন তার ঠিকানা জান্নাত হবে কি কারণে কোরআন কারীম কে حفظ করার কারণে সুবহানাল্লাহ এই কোরআনে করিব যা শুনে থাকবি সেই ব্যক্তি হাফেজ কোরআন হওয়ার কারণে তার কবর জাহান নামের রাজা বাঁচতে পারে না জাহান নামের গর্ত হতে পারে না কোরআন করিমের কারণে শুধুমাত্র কোরআন তেলাবাদ করলে তেলাবাদ সেলে জান্নাতে যাওয়া যায় আর যে কষ্ট করে পরিশ্রম করে হাফেজ কোরআন হয়েছে আমার বিশ্বাস করল মা শোনো তুমি ও হিফজুল কোরআন করার কারণে হাফেজ হওয়ার কারণে আল্লাহ তোমার ঠিকানা জান্নাতে লিখে দিয়েছে আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর বলেন আল্লাহ আরো এমন ঈশ্বর হচ্ছে নবী ঘোষণা নিয়ে ওই হাফেজ কোরআন একজন হাফেজ কোরআন হাফেজ হওয়ার কারণে কি হওয়ার কারণে হাফেজ হওয়ার কারণে হাফেজ কোরআন হাফেজ হওয়ার কারণে হিফজুল কোরআন সমাপ্ত করার কারণে আমার আল্লাহ তাকে এমন সংবাদ দান করবেন এমন নিয়ামদান করবেন এমন সম্মান দান করবেন এমন ফজিলত মর্তবা দান করবেন আর রসুল্লাহ আপনি বলে দিন সেই ব্যক্তি দশজন মানুষের সুপারিশকারী হবে কয়জন জোরে বলেন না কয়জন দশজন মানুষের সুপারিশকারী হবে মিনা তার পরিবার পরিজনের দশজন মানুষের সুপারিশকারী হবে ওই দশজন কারা না। যে দশজন মানুষের জাহান নাম ওয়াজিব হয়ে না তার পরিবারের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে পরিবার পরিজনের মধ্যে দশজন মানুষকে এসে সুপারিশ করতে পারবে কয়জন সুরেগণ কয়জন দশ জন মানুষকে সুপারিশ করবে ওই দশ জন কারা যাদের উপর জাহান নাম ফরজ ওয়াজিব হয়ে গেছে কারা প্রেমাম ছিল আমল ভালো ছিল না জাহান নামে বান্ধা হয়ে গিয়েছিল তার আত্মীয় তার স্বজন আমার বিশ্বাস করল ওই ব্যক্তি জাহান নামে হওয়ার কারণে এই আমি করেন সুরে 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 তোমার আত্মীয়ের মধ্যে সংশোধনের মধ্যে দশজন মানুষকে বেদজন মানুষকে যাচাই বাছাই করে করে যার নাম দেখে ডেকে 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 নিয়ে আসো জান্নাতে তাদের প্রবেশ করিয়ে দাও আল্লাহ ফকর বলে একজন হাবেজ কোরআন দশজন জাহান নামীকে জান্নাতে পাঠাইতে পারে ক্ষমতা দিবেন কে জোরে গন খেয়ে কয়জন হাবেজ কোরআন একজন হাবেজ কোরআন 10 জন তাদের আকতিয় সদনের মধ্যে যারা জাহান্নামে হয়েছে তাদেরকে জান্নাতে নিতে পারবে নবীর পক্ষ থেকে শুভ সংবাদ এত শুভ সংবাদ আমরা খুশি না नाराज খুশি হ্যাঁ তোর বলে খুশি না नाराज आवाज বলে খুশি না नाराज আল্লাহ ওসরা করেন তাহলে আমরা খুশি حافظ কোরআন না তার পরিবারের 10 জনকে জাহান্নামী পরিবার জাহান্নামের দশজন জাহান্নাম নিশ্চিত হয়েছে এমন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে আমরা সবাই খুশি কিন্তু এক জায়গায় আমরা নারাজ ফজিলত মানি হাদিস মানি ওয়াস মানি সব মানি আমার পরিবার থেকে আমি হাফেজ বানাবো না সব মানি আমার পরিবার থেকে হাফেজ বানাবো কেন তোমার চার চারটা ছেলে ছিল তিনটা মেয়ে ছিল একটা ছেলে গো তো তুমি মাদ্রাসায় দিলে না হাফজ কোরআন বানানোর চেষ্টা করলে না ফজিলত কোথায় মানলা ওয়াজ শুনলা এক কানে শুনেছো অন্য কানে বের করে দিয়েছো তুমি যদি কোনো কারণে জাহান্নামে হও জান্নাতে যেতে হলে উসিলার দরকার আছে না নাই জোরে কোন আছে না নাই এই জন্য এই হাদিস যদি আমরা মানি পরামর্শ দেব এক নম্বর একটা পয়েন্ট আমি বলে দিলাম পরামর্শ দেব যে আপনার একটা ছেলেকে হলো হাফেজ কোরআন বানান ভাই ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন 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 লয়ার জজ আরও অনেক কিছু বানাবেন বানান আগে হাফেজ কোরআন বানান পারে না পারে না হাফেজ কোরআন হয়ে কি ডাক্তার হওয়া যায় না কথা না হাফেজ কোরআন হয় কি ইঞ্জিনিয়ার হওয়া যায় না হাফজ কোরআন হয়ে লয়ার হওয়া যায় না হাফজ কোরআন হয়ে ব্যারিস্টার হওয়া যায় না হাফজ কোরআন হয়ে জজ হওয়া যায় না হাফজ কোরআন হয়ে বিশ্বের দুনিয়াবি বলেন উখরাবি বলেন যত পদ পদবি রয়েছে সব পদ পদবিতে যাওয়ার সম্ভাবনা সুযোগ আছে না নাই জোরে কোন আছে না নাই যদি তাকে আমি পরামর্শ দেব শুধু গরিবের ছেলেরা হাফজ হাফজ গানে পড়বে ফকিরের ছেলেরা হাফজ গানে পড়বে যারা নিশ্চয় তারা পড়বে যারা বেতন দিতে পারে না হাত পা মাজুর হুজুর আমার ছেলেটা মাজুর একটা জায়গানা ভর্তি করেন সালাম ভাই একটি ভর্তি করেন না ঠিক না মাজুর ব্রেন কম আমি পরামর্শ নেব আপনি যদি জান্নাত চান কয় কোটি টাকা দিয়ে জান্নাত পাবেন বলেন কয় হাজার কোটি টাকা দিলে বেহেস্ত পাবেন পাবেন কত হাজার কোটি মিলিয়ন বিলিয়ন নয় টাকা দিয়ে জান্নাত পাওয়া সহজ সহজ তাহলে আপনি আপনি আপনার ছেলেকেই বানাবেন সেই বানাবেন সব বানাচ্ছেন কিন্তু জান্নাত পাবেন যেই ছেলের মাধ্যমে ওই ছেলেকে আপনি বানাচ্ছেন না যেই পদে গেলে বেহস্ত পাবেন ওই পদে আপনি যাচ্ছেন না আপনি ইচ্ছা করে জাহান্নামের নামের পদে হাঁটেন ঠিক না ঠিক ঠিক না ঠিক পরামর্শ নেব আপনার যেই ছেলেটা ব্রেন ভালো দেখতে সুন্দর তলফিকার সুন্দর ছেলে হাত পা সব ঠিক আছে ওই ধরনের আপনি বানান আপনার ছেলে হা বেজে কোরআন হলে আপনার ছেলেকে দেখে দেখে এই দেশের যারা সম্পদশালী বিত্তবান তারাও তাদের ছেলেকে হামজে কোরআন বানাবে কারণ আপনার ছেলে তো টাকা কামানোর দরকার হবে না একটা বিল্ডিং বানা করে বানা দিলে তো হয়ে যায়

محمد نبينا. مولانا محمد، اللهم صلِّ. محمد نبينا. আমাবেরা খেয়াল করেন হাবজে কোরানদের জান্নাত কেমন হবে হাবজে কোরানদের বেহেস্ত কেমন হবে নবজির সাহাব হাজারত আনসিফরা মালিক বলেন নৌদী আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত তিনি সাধ করলেন হাসরে ময়দান কায়েম হবে বুস্তে কথা বললাম হাসরে ময়দান কায়েম হবে আল্লাহ বাক হাবজে কোরানদেরকে ডাক দিবেন হে আব্দুল আব্দুর হামান হাবজে কোরান তোমরা কোথায় এদিকে আসো হাবে মোহাম্মদ বিন আমিন হাবে মোহাম্মদ আল আমিন হাবে মোহাম্মদ হুসেন তোমরা কোথায় এদিকে আসো মিজান এদিকে আসো আব্দুল কাইম এদিকে আসো ডাকবেন ডেকে বলবেন তুমি তো আমার মহব্বতে কোরআন পড়েছো বলে আল্লাহ ঠিক আমাকে ভালোবেসে কোরআন শিখেছো ইয়া আল্লাহ ঠিক আমাকে চাও ইয়া আল্লাহ ঠিক জান্নাত চাও ই আল্লাহ আমি চাই আপনি আপনার রহমত চাই আপনার দয়া চাই সুবহানাল্লাহ বলে আল্লাহ বলেন ইশহাদ কুরআন এই শুরু শুরু সামনে এদিকে পড়ো আসব যেভাবে কোরআন করিম তুমি দুনিয়াতে তারাবিন নামাজে পড়েছিল মাদ্রাসায় পড়েছিল মাহফিলে পড়েছিলা তারা পড়েছিলাম এভাবে সুন্দর করে করে আমার সামনে একবার কোরআন পড়ো আমার সামনে কোরআন তলামাজ শুরু করুক আর তার সামনে আল্লাহ আল্লাব আদেশ করবেন কোরআন তলামাজ শুরু করে হবে ওনার সামনে একটা নোরানি বাহন নোরানি বেহসি বাহন হাজির করা হবে আল্লাহ বলবেন ইরকাব এই বাহনে উঠো এই বাহনে উঠো যাও যাও এই বাহনে উঠো এই বাহনে চড়ো কোরআন তালাবাদ করো এই বাহনে চড়ে 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 কোরআন তালাবাদ করতে দেখো এত দূর যাবে যেতে 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 যতক্ষণ তোমার তালাবাদ শেষ না হয় ততক্ষণ যাবে যতক্ষণ তোমার তেলাওয়া শেষ হবে না তোমার কোরআন তেলাওয়া শেষ হবে না ততক্ষণ তুমি যাবে ততক্ষণ গিয়ে যে জায়গায় তেলাওয়া শেষ হবে ওই কামরা ওই রোম তোমার বেহস্তের ঠিকানা হয়ে যাবে আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার বলেন তিরমিজি শরীফের হাদিস প্রমাণ করেছে বাহন উঠবে ওই বাহনের গতি কেমন হবে জানেন ওই বাহনের গতি কেমন হবে এক সুগে এত বেশি একটা কদম হবে এক সুগের পদের মতো এত জোর এত গতি নিয়ে সে বাহন উঠবে আর বাহনে চড়বে তেলামাত করবে যেতে যেতে যেখানে গিয়ে তেলামাজ শেষ হবে ওইটা তার বেহেস্তের ঠিকানা হয়ে যাবে আল্লাহর বলে আমার আগে বলেছেন শফিউল আলম আল কাদের সাহেব একটু ডিস্টার্ব ছিল আপনারা বুঝেন নাই আমি আর ক্লিয়ার করে বলি নবীজি শাহ বললেন মান হাফিজাল কোরআন ও আমিলা বিহি যে কোরআন হেফজ করলো কোরআন হেফজ করলো হাফজ কোরআন হলো ওই কোরআন মোতাবেক আমল করলো কোরআন মোতাবেক আমল করলো আমার নবী শাহ বললেন উল বিসা ওয়ারিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউ ইশ শামস যারা বলুন সুবহান আল্লাহ বিন শাহ বললেন হে আমার উম্মতরা শুনুন শুনুন একজন হাফেজ কোরআন যদি হাফেজ কোরআন হওয়ার পরে যদি কোরআন মোতাবেক আমল করে আমল করার পরে আমার আল্লাহর ইরশাদ ও হাফেজ কোরআনের বাবা ও হাফেজ কোরআনের মা মা বাবা এক রাওয়ায়াতের মধ্যে রয়েছে শুধু বাবা আরেক রাওয়ায়াতের মধ্যে রয়েছে সহিহ সনদে মা বাবা দুজন মা বাবা বলে না মা বাবা ধনজন মা বাবা ধনজনের কষ্ট শ্রম পরিষ্কার কষ্ট পরিশ্রম রয়েছে ওই মা বাবা কাল্লা এই হাসির ময়দানে আসো আসো হাফিজ কোরআনের বাবা হাফিজ কোরআনের মা দাও ও তোমাদের মাতার মধ্যে একটা শাহী জান্নাতি তাস পরিধান করানো হবে এমন তাস পরবে যে তাজের জুতি যে তাজের আলো গোটা হাসরে ময়দান নূরানি হয়ে যাবে শুধু তাও ওই তাদের জুতি ওই তাদের আলো এত তীব্র এত ক্ষিপ্র হবে যে সূর্যের আলোর চেয়েও বেশি সূর্যের নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে কয় কোটি নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে সূর্য তাপ দে দিনের বারোটা সহ্য করা যায় না দিনের দুইটা সহ্য করা যায় না তিনটা সহ্য করা যায় না দশটা সহ্য করা যায় না আমার

সুলতানের বাবা জুড়ে বলুন সুবাহা আর জোরে বলেন সোহান আল্লাহ সুলতান ওই আমান বিশ্বাস করলেন হাফজা কোরআনের বাবা হওয়ার কারণে এত সম্মান যদি পান আর হাফজা কোরআনের মা হওয়ার কারণে এত সম্মান যদি পান যিনি হাফজে কোরআন হয়েছেন তার সম্মান কত হবে আল্লাহ বলেন তার সম্মান কত হবে তার মর্যাদা কত হবে আল্লাহ বিশ্বাস এই হাফেজে কোরআন যিনি হাফেজে কোরআন হয়েছে তার সম্মান তার মর্তবা কত জানেননি যখন সে একটা কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাবে ওই মাদ্রাসার ছাত্র আহমদিয়া হাফেজিয়া ফোরকানিয়া মাদ্রাসার হাফজখানার ছাত্র হাফেজে কোরআন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাবে রবায়ত রয়েছে আল্লামা জালাউদ্দিন সুয়ুতি প্রমাণ রহমতুল্লাহ প্রমাণ করে দিয়েছেন ওই কবরস্থানের চল্লিশ দিনের কবরে আজ আপমা হয়ে যাবে আল্লাহ পরমানের একবার হেরে গেলে যদি চল্লিশ দিনে কবর আজাব মাফ হয় আপনারা যারা মাঝে মাঝে ছেলেদেরকে নিয়ে কবরস্থানে যান জিয়ারত করে আপনার জানাজা শরিক হয় তখন আপনার কবর আজাব মাফ হতে পারে কিনা যদি বলেন পারে কিনা এরপরে আসেন যদি সে হাফিজ কোরআন যদি আপনার জন্য দোয়া করে আর আপনি যদি হাফ কোরআনের মা হতে পারেন বাবা হতে পারেন আপনার ছেলে হাজার মানুষের সামনে যদি জানাজার নামাজ ইমামতি করে নামাজ না ভাই জানাজার নামাজ একটা ছেলে বিরিশার

কেন কেন আপনার মার শেষ জীবনে বিদায় কত সুন্দর হবে কত দামি হবে ঠিক না ওই মায়ের বিদায় ওই বাবার বিদায় ওই শেষ জনতার বিদায় চোখের পানি ছেড়ে আপনি কেন হাফেজ কোরআনকে দিচ্ছেন কেন পাইলটকে দিচ্ছেন না ইঞ্জিনিয়ারকে দিচ্ছেন না ডাক্তারকে দিচ্ছেন না আর অনেক পদবীওয়ালাকে দিচ্ছেন না মন্ত্রীকে দিচ্ছেন না আপনার ওই ছোট্ট ছেলেটা হাফেজ কোরআন হয়েছে তাকে জানাজার নামাজ দিচ্ছেন বলে কারণ কি জানো সে ছোট হতে পারে গরিব হতে পারে টাকা না থাকতে পারে তার কলবে তার নাই আল্লাহর কালাম রয়েছে ঠিক কিনা আমাদের সমাজে সিদ্ধান্ত দিয়ে দেবেন এই হাও করে জানাদার নামাজ পড়াবে জানাদার নামাজ রেমি করবে জানাদার নামাজ শেষ হয়ে যাবে জানাদার নামাজ শেষ হওয়ার পরে ওই হাও বোর মনোজাত করে দোয়া করে যখন চোর বানে ছেড়ে দেবে রব রে হাম হোম আমাকে দয়া করো আমার বাবা মাকে দয়া করো যেভাবে তার আমার ছোট্টবেলা আমাকে আমার মা বাবাকে দয়া করো মায়া করো যখন সে দোয়া করবে সবাই আমিন আমিন বলবে এখন বলেন যেই ছেলেটা হাফে করান সেই ছেলে যদি জানান্ন মাস আপনার কেমন লাগবে আপনার কেমন লাগবে মুসলমানের কেমন লাগবে বাবা মার কেমন লাগবে আমার বিশ্বাস আপনার ছেলে যখন হাফজো কোরআন হবে হাজার হাজার মানুষের সামনে একবার মায়েকে দাঁড়িয়ে যদি কোরআন তেলাবাদ করে আমার বিশ্বাস হচ্ছে মা বাবার মন খুশি হয়ে যায় মা বাবার মন অনেক বড় হয়ে যায় হয় না হয় না মা বাবার মন অনেক বড় হয়ে জানল আমার ছেলেকে আমি তোমার তোমার দিনই প্রতিষ্ঠানে দিয়ে দিলাম হিফজুল কোরআনে দিয়ে দিলাম তাকে তুমি হাফজু কোরআন বানাইল আরেমে দিন বানাই